আসসালামু আলাইকুম সবাইকে। যাই হোক, দেখো আমরা বাক্যপ্রকরণটা দেখার আগে আগে চিনতে হবে বাক্যটা কি। আমি একটু বলি, ইনিশিয়ালি প্রথম ক্লাসটার সাথে যারা বাক্যপ্রকরণ করছো তারা কিছুটা মিল পাবা, বাট আমরা সেগুলো একটু ফাস্ট আগাবো। যে জায়গাটা আমাদের টাচ করা হয় নাই, মানে যে জায়গাটা ভাইয়া পড়ায় নাই, সেই জায়গাটা তোমাদেরকে দেখায় দেবো আজকে, ঠিক আছে? সো কথা হচ্ছে তোমরা একটু সবাই ঝটপট যুক্ত হও। হ্যাঁ, আচ্ছা, আমরা বাক্যের ক্ষেত্রে যে ব্যবহারটা, যে ভুলটা করি, আমরা লিখি একাধিক পদ একাধিক পরস্পর সম্পর্ক যুক্ত, ভাইয়া সবকিছু লিখবো না, মুখে বলবো, তোমরা লিখে নাও, হ্যাঁ নোট করো। পরস্পর সম্পর্কযুক্ত একাধিক পদ একত্রিত হয়ে একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে, একাধিক পদ একত্রিত হয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে, একাধিক পদ একত্রিত হয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে বাক্য বলে। একাধিক পদ একত্রিত হয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে আমরা কি বলবো বলতো, করলে তাকে বাক্য বলে। আচ্ছা, সো এই জায়গাটা একটু দেখো, আমাদের স্টুডেন্টরা ম্যাক্সিমাম যে জায়গাটা ভুল করে সেটা হচ্ছে, দেখো একাধিক পদ, এই পদের জায়গায় তারা লিখে ফেলে শব্দ। কি লিখে বলতো? শব্দ। কারণ কি, দেখো এই জায়গাটা কিন্তু তোমার খুব সিলি একটা ভুল, যে তোমরা শব্দ কথাটা ঠিক আছে, বাট তোমরা যখন এই ভুলটা করো তখনই কিন্তু নাম্বারটা কাটা যায়। সো একটু খেয়াল করবা, একাধিক পদ একত্রিত হয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে বাক্য বলে। এখন কথা হচ্ছে, অনেকে বলে ভাইয়া আমরা তো শব্দ বসাই, অনেকগুলো শব্দ বসিয়ে একটা বাক্য তৈরি করি, তাই না? বাট হ্যাঁ, তোমার কথাটা রাইট, যখন তুমি দেখবা এই শব্দগুলো তোমার বাক্যে বসছে তখন আর সেটা শব্দ থাকবে না, তখন তোমার ডেফিনেটলি সেটা তোমার পদ হয়ে যাবে। সো দ্যাট ইজ ওয়াই আমরা কি করবো বলতো, এখানে আর সেই শব্দ লিখবো না, পদ লিখবো। যখনই বাক্যে তোমার কি হয় বলো, বাক্যে যখনই তোমার শব্দগুলো বসে তখন সেটা আর তোমার শব্দ থাকে না, সেটা কি হয়ে যায়, সেটা তোমার পদ হয়ে যায়। হ্যাঁ, তো দেখো একাধিক পদ একত্রিত হয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে আমরা কি বলি, বাক্য বলি। আমি যদি বলি জাহিদ ভাইয়া বাংলা পড়ান, তোমাদেরকে উদাহরণটা দিয়েছিলাম, সো আবার একটু খেয়াল করো, বাংলা পড়ান, এই এই জায়গাটা একটু খেয়াল করবা, জাহিদ ভাইয়া বাংলা পড়ান, এই প্রত্যেকটা কিন্তু এক একটা শব্দ, বাট যখনই বাক্যে ব্যবহৃত হয়েছে এগুলো কি হয়ে গেছে বলতো, শব্দ না, এগুলো হয়ে গেছে তোমার পদ। সো এই বেসিক জায়গাটা কি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো সবাই? এখন আসে আমরা যেটা দেখবো, একটু খেয়াল করো, এখন আমরা একটা জায়গা একটু ক্লিয়ার করি। দেখো আমাদের অনেক সময় পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন করে, ভাষার মূল উপাদান কি, ভাষার মূল উপাদান কি, তোমরা যারা যারা জানো কমেন্ট সেকশন একটু জানাও তো, ভাষার মূল উপাদানটা কি, ভাষার মূল উপাদানটা কি কমেন্ট সেকশন একটু জানাও যারা যারা জানি। তারপর লিখো ভাষার মূল উপকরণটা কি, ভাষার মূল উপকরণ কি, ঠিক আছে? সো একটু খেয়াল করবা, ভাষার মূল উপাদানটা হচ্ছে ধ্বনি, কি বলতো, ধ্বনি। আচ্ছা, আর ভাষার মূল উপকরণটা হচ্ছে বাক্য। এখন একটু খেয়াল করবা, আমরা যখন তোমার কোনো ধ্বনি বা বর্ণ, একটু খেয়াল করো এখানে ভাইয়া লিখা কি, এখানে বোঝা যায় ধ্বনি বা বর্ণ, যেমন দেখো ধ্বনির লিখিত রূপটাই তো বর্ণ, তাই না? সো ধ্বনি বা বর্ণ, অনেকগুলো ধ্বনি বা বর্ণ পাশাপাশি বসে কি হয় বলতো, একটু সবাই খেয়াল করি, অনেকগুলো ধ্বনি বা বর্ণ পাশাপাশি বসলে, মনের ভাব পাশাপাশি বসে যখন অর্থ প্রকাশ করে তখন আমরা সেটাকে শব্দ বলি, তাই না? সো আবার দেখো, অনেকগুলো শব্দ যখন পাশাপাশি বসে, পাশাপাশি বসলে তাকে আমরা কি বলি বলতো, ডেফিনেটলি বাক্য বলি, বুঝতে পারছি? ধ্বনি বা বর্ণ যখন পাশাপাশি বসে তখন আমরা সেটাকে শব্দ বলি, একসাথে বসে যখন মনের ভাব প্রকাশ করে। আবার দেখো, শব্দগুলো যখন পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করে তখন আমরা সেটাকে বাক্য বলি। আবার বাক্যগুলো, অনেকগুলো বাক্য যখন একসাথে বসে মনের ভাব প্রকাশ করে তখন আমরা সেটাকে কি বলি, ভাষা বলি। এটুকু ক্লিয়ার সবাই একটু খেয়াল করবা, ধ্বনি বা বর্ণ যেটা হচ্ছে তোমার পাশাপাশি বসলে আমরা সেটাকে শব্দ বলি, শব্দটা আবার অনেকগুলো শব্দ পাশাপাশি একসাথে বসলে সেটাকে বাক্য বলি, অনেকগুলো বাক্য আবার একসাথে পাশাপাশি বসলে সেটাকে কি বলি বলতো, ভাষা বলি। এখন আসো ভাইয়া, এখানে যে ধ্বনি বা বর্ণ দেখতেছো না, এই ধ্বনি বা বর্ণটা হচ্ছে তোমার শব্দের উপাদান, বাক্যেরও উপাদান, ভাষারও উপাদান। তো যখনই তোমাকে কোয়েশ্চেন করবে শব্দের উপাদান কোনটা, সেটাকে আমরা বলবো ধ্বনি বা বর্ণ। যখনই কোশ্চেন করবে বাক্যের উপাদান কোনটা, সেটা বলবো ধ্বনি বা বর্ণ।
যখনই কোশ্চেন করবে তোমার ভাষার মূল উপাদান কোনটা, তখন বলবো ধ্বনি বা বর্ণ। সবাই কি ক্লিয়ার ভাইয়া? এবার আসো উপকরণ। উপকরণ হচ্ছে, দেখো একটু খেয়াল করবা, যদি বলে ভাষার মূল উপকরণ কোনটা, তুমি বলবা বাক্য, মানে ইমিডিয়েট আগেরটা। কি বলবা? ইমিডিয়েট আগেরটা, এটা হচ্ছে উপকরণ। ভাষার আগে, ইমিডিয়েট আগে কোনটা? বাক্য। তার মানে ভাষার মূল উপাদান বাক্য। আবার দেখো বাক্যের মূল উপাদান কোনটা? শব্দ। ইমিডিয়েট আগেরটা, যেটাকে আমরা বলবো উপকরণ, ঠিক আছে? সব বাক্যের মূল উপকরণ যদি বলি সেটা হচ্ছে শব্দ, ভাষার মূল উপকরণ যদি বলি সেটা হচ্ছে বাক্য, ইমিডিয়েট আগেরটা। বুঝতে পারছি সবাই? এটুকু সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি? ভাই একটু কমেন্ট সেকশনে জানাও তো। তাহলে ভাষার মূল উপাদান ধ্বনি, ভাষার মূল উপকরণ বাক্য, এটা নিয়ে আর কোনো সমস্যা আছে? ওকে, এখন আসো ভাইয়া একটা আমি টেকনিক শিখাই দিই। দেখো ভাষার মূল উপাদান যখন বলে, উপাদান উপাদান লিখতে দেওয়া আছে না, যখন একদম সবকিছু ভুলা যাবা, পরীক্ষার হলে স্ট্রেস অনেক বেশি, তুমি মাথায় রাখতে পারবা না, টেকনিক আছে। ওরে বাবা স্টাইল দেখাই দিচ্ছি। দেখো ভাষার মূল উপাদান, দেখো উপাদান লিখতে কি আছে বলো তো? দ আছে, তাই না? দ এর পরের শব্দটা কি? ধ। তার মানে ধ্বনি লিখতে কি? ধ আছে। তো এটা হচ্ছে একটা টেকনিক, উপাদানে দ আছে আর ধ্বনিতে তোমার ঢ আছে, তার মানে দ এর পরেরটা হচ্ছে ধ, তার মানে উপাদানের পরেরটা হচ্ছে ধ, তার মানে সেটা হচ্ছে তোমার উপাদান হচ্ছে ধ্বনি। উপকরণ লিখতে কি আছে? ক আছে। এটা টেকনিক, কিন্তু টেকনিক। বাক্য লিখতে কি আছে? ক আছে। তার মানে দেখো উপকরণ হচ্ছে বাক্য, ভাষার মূল উপকরণ বাক্য। টেকনিকটা বুঝতে পারছি? আচ্ছা টেকনিকটা বুঝলে ভাইকে একটু বলো। এখন আসো ভাষার মূল উপাদান, ভাষার মূল উপকরণ, একটু এই জায়গাটা সবাই খেয়াল করো। দেখো উপকরণ, উপাদান, উপাদান মানে কি জানো? উপাদান মানে হচ্ছে তোমার কাঁচামাল। কি বলছি বলো তো? উপাদান মানে হচ্ছে কাঁচামাল। হ্যাঁ, একটা পণ্যকে আমরা যখন তৈরি করি তখন যে কাঁচামাল, র মেটেরিয়াল, র মেটেরিয়ালসগুলো ইউজ করি না, তোমরা যারা কমার্সের আছো তারা ভালো বুঝো, একদম বেসিক যে উপাদান মানে কাঁচামাল যেটা, সেটাকে আমরা বলি কি? উপাদান। আর এটা হচ্ছে সবসময় ফিক্সড। এটা কি থাকে বলো তো ভাইয়া? ফিক্সড থাকে। তুমি এই কাঁচামালটাকে নিয়ে তুমি যে কোনো শেপ দিতে পারো। সাপোজ ধরো আমি যদি বলি দুধ, চিনি, এই দুইটা উপাদান হচ্ছে কাঁচামাল। কিসের কাঁচামাল? এটা দিয়ে তুমি কি বানাইতে পারো? দই বানাইতে পারো, ঠিক আছে? তারপর তুমি একটা দোকানে দেখো মিষ্টি বানাইতে পারো, তাই না? মিষ্টি বানাইতে পারো। তারপর দেখো তুমি কিন্তু এটাকে ক্ষীর বানাইতে পারো। তারপর আর কি বানাইতে পারো বলো তো? তারপর তুমি চাইলে দই, মিষ্টি, ক্ষীর, সন্দেশ বানাইতে পারো, পারো না? সো দেখো, সো এখানে যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে উপকরণ। এগুলা কি বলো তো? এগুলো হচ্ছে তোমার উপকরণ। হ্যাঁ, আর এগুলো হচ্ছে উপাদান। কিসের উপাদান? দুধ, চিনি, দই, এগুলো হচ্ছে উপাদান। সো এই দুধ, চিনি, এগুলো হচ্ছে ফিক্সড। এগুলো কি? ফিক্সড। এগুলোকে তুমি যে কোনো শেপ দিয়ে যে কোনো কিছু বানাইতে পারো। আব্বু আম্মু বাসায় দেখবা যে সেমাই বানায় দুধ চিনি দিয়ে বানায়, তাই না? সো দেখো ব্যাপারটা হচ্ছে দই, মিষ্টি, ক্ষীর, সন্দেশ, যাই হাজার হাজার উপকরণ তুমি বানাইতে পারবা কাঁচামাল দিয়ে। সো কাঁচামাল যে উপাদানটা সেটা হচ্ছে সবসময় ফিক্সড। শব্দের জন্য ধ্বনি বা বর্ণ, বাক্যের জন্য ধ্বনি বা বর্ণ, ভাষার জন্য তোমার ধ্বনি বা বর্ণ, মানে হচ্ছে ফিক্সড থাকবে। কাঁচামালটা কি থাকবে বলো তো? একদম ফিক্সড থাকবে। অলরেডি 160 প্লাস আছে, আমি চাচ্ছি যে 200 জন আমাদের ক্লাসে যুক্ত হয়ে যাক। হ্যাঁ, একটু দেখো, সো ধ্বনি বা বর্ণ যেটা, কাঁচামালটা হচ্ছে কি বলো তো ভাইয়া? কাঁচামালটা হচ্ছে সবসময় ফিক্সড থাকবে, আর তোমার উপকরণ যেটা সেটা হচ্ছে ইমিডিয়েট আগেরটা হবে। বুঝতে পারছি সবাই? ভাষার ইমিডিয়েট আগেরটা কি? বাক্য। বাক্যের ইমিডিয়েট আগেরটা কি? শব্দ। তার মানে দেখো এগুলো হচ্ছে উপকরণ। সবাই এইটুকু ক্লিয়ার কিনা, কনসেপ্ট ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও। হ্যাঁ, ফিক্সড উপাদান ধ্বনি বা বর্ণ। তাহলে ভাই মুছে দিচ্ছি, সবাই বুঝছো? আচ্ছা, উপকরণটা হচ্ছে, দেখো এখানে কি লিখছি, ধ্বনি বা বর্ণ। এটা এটা একটু খেয়াল করো, যারা বুঝো না আবার একটু দেখো, ধ্বনি বা বর্ণ আছে না, এটা হচ্ছে কি? ধ্বনি বা বর্ণ মানে ভাষা, তোমার ধ্বনির লিখিত রূপটাই তো বর্ণ। অনেকগুলো ধ্বনি বা বর্ণ যখন পাশাপাশি বসে তখন শব্দ হয় না, আবার অনেকগুলো শব্দ যখন পাশাপাশি বসে তখন বাক্য হয় না, অনেকগুলো বাক্য একসাথে বসে ভাষা হয় না, রাইট? সো এই শব্দের, যখন তোমাকে বলবে শব্দের উপকরণ কোনটা, সরি শব্দের উপাদান কোনটা, তখন তুমি বললো ধ্বনি বা বর্ণ। বাক্যের উপাদান কোনটা, তাও ধ্বনি বা বর্ণ, মানে একদম একদম শুরুটা। ভাষার উপাদান কোনটা, তাও ধ্বনি বা বর্ণ। বুঝতে পারছে? আর যখন বলবে উপকরণ কোনটা, তখন বলবো দেখো ইমিডিয়েট আগেরটা। দেখো ভাষার উপকরণ বাক্য, মানে ভাষার ইমিডিয়েট আগে কোনটা আছে? বাক্য আছে। মানে ভাষার ইমিডিয়েট আগে হচ্ছে বাক্য, তার মানে ভাষার উপকরণ হচ্ছে বাক্য। বুঝতে পারছি? আবার দেখো বাক্যের উপকরণ, বাক্যের উপকরণ কোনটা? শব্দ। কারণ ইমিডিয়েট আগে কোনটা আছে বলো তো? শব্দ আছে। বুঝতে পারছি?
সো ব্যাপারটা হচ্ছে ইমিডিয়েট আগে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার বাক্য, আর তোমার উপাদান সরি ইমিডিয়েট আগে যেটা থাকবে সেটা হচ্ছে উপকরণ, আর একদম শুরুতে যেটা আছে সেটা হচ্ছে তোমার উপাদান। ঠিক আছে, উপাদান আর হচ্ছে উপকরণ, এই এটা যারা বুঝো না বুঝার দরকার নেই, একটু বুঝছো কিনা ভাইয়াকে বলো। তোমাদেরকে পরীক্ষায় বাক্য রূপান্তর, যেমন হচ্ছে বাক্য পরিবর্তন করতে বলতে পারে, ঠিক আছে, সেটার জন্য আমাদেরকে আগে বাক্যকে চিনতে হবে। সো বাক্যের এই জায়গাটা, বেসিক জায়গাটা সবাই ক্লিয়ার? আচ্ছা দেখো, বাক্যের তিনটা গুণ থাকা আবশ্যক। কয়টা গুণ? বাক্যের তিনটি গুণ থাকা, তিনটি গুণ থাকা, গুণ থাকে, ঠিক আছে, থাকা আবশ্যক, থাকা আবশ্যক। খুবই শর্টকাট এটা দেখাবো, সবাই জানো। এক নম্বর হচ্ছে আকাঙ্ক্ষা, হ্যাঁ, এক নম্বর হচ্ছে আকাঙ্ক্ষা, দুই নম্বর হচ্ছে আসক্তি, তিন নম্বর হচ্ছে তোমার যোগ্যতা। ঠিক আছে, সো এই জায়গায় একটু খেয়াল করবো, আমাদের স্টুডেন্টরা ম্যাক্সিমাম টাইমে আশঙ্কা লিখতে তোমার খ দেয়, কি দেয়, এ উঁ খ দেয়, বাট এটা হচ্ছে ভুল, আশঙ্কা লিখতে ক্ষিয় হবে, বুঝতে পারছি। আর আসক্তি লিখতে যে ভুলটা করে, আসক্তি, আসক্তিতে তোমার এই তয়ের সাথে এক্সট্রা এই অংশটা দিয়ে দেয়, এটা তো তাহলে আসক্তি হবে না, এটা হবে আসক্তি হয়ে যায়, আসক্তি মানে কয় তয়, অনেক আবার কয় তয় লিখে দেয় আসক্তি। সো ব্যাপারটা হচ্ছে দেখো, তয় তয় হবে এটা, এটা তয় 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 আর ক না, ক আর ত না। সো এটা যখন আসক্তি লিখো, তার মানে সেটা অ্যাডিকশনকে বোঝায়, ঠিক আছে। আর আসক্তি শুধু সেটা হচ্ছে শুধুমাত্র তোমার কাকে বোঝায় বলো তো, আসক্তিকে বোঝায়, এটা এটা বানান হবে না, এখানে কুঁ খ হবে না, একটু খেয়াল রাখবা লিটারালি। আচ্ছা আকাঙ্ক্ষা, আমরা খুবই সিম্পলি এগুলো দেখবো, আমরা ম্যাক্সিমাম জায়গায় অন্য জায়গায় পড়াশোনা করবো, হ্যাঁ। আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা, দেখো আকাঙ্ক্ষা হচ্ছে বাক্যের একটা পদের পর আরেকটা পদ শোনার যে ইচ্ছা, তুমি একটা পদের পর আরেকটা পদ শোনার যে ইচ্ছা থাক পোষণ করবা, সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। এখন আমি যদি বলি আমি তোমাকে, এরপরে তোমরা কি কে কি ইচ্ছা করতেছো একটু বলো তো ভাইয়া। আমি তোমাকে, আমি তোমরা যারা বলছো আমি তোমাকে ভালোবাসি, তাদের জন্য আমি বলছি আমি তোমাকে মা, আমি তোমাকে মার্ক দিব, ঠিক আছে, মার্ক দিব, যারা বলছো আমি তোমাকে ভালোবাসি বলছো, আবার যারা বলছো আমি তোমাকে পড়াবো তাদের জন্য, হ্যাঁ অবশ্যই আমি তোমাকে এ প্লাস পাইতে সহায়তা করব, ঠিক আছে, এ প্লাস পেতে হেল্প করব, ঠিক আছে, ইংলিশে লিখলাম, ওকে। এটা হচ্ছে যারা পড়তে চায় তাদের জন্য, আর যারা ভালোবাসার কথা বলছে তাদেরকে ভালোবাসা না, মার দেবো, মার কি দিব, মার দেবো, বুঝতে পারছি। সো ব্যাপারটা হচ্ছে এটাই, আমি পাঁচ অক্ত নামাজ পড়বো, এখানে ভাইয়া আমি তোমাকে লিখছি, সো তোমাকের পরে কি হবে সেটা লিখতে হবে, আমি পাঁচ অক্ত নামাজ পড়বো, সুন্দর একটা বাক্য, বাট তোমাকের পরে কি হবে সেটা বলছি, ঠিক আছে, ওকে। ওই যে একদম বলছে ঈদের সালামি দিব, আমি তোমাকে ঈদের সালামি দিব না, আমি তোমাকে কোরবানি দিব, ওকে। আচ্ছা ঈদের দাওয়াত তো দিব ভাই, আমি তো বিদায় নেই নাই, ঠিক আছে। সো দেখো আকাঙ্ক্ষা হচ্ছে একটার পর আরেকটা শোনার যে ইচ্ছা সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। আসক্তিটা হচ্ছে ধরো আমি যদি বলি, আচ্ছা আসক্তিটা হচ্ছে দেখো আমি করি চেষ্টা পড়ার পাঁচ অক্ত নামাজ, আমি করি পড়ার নামাজ চেষ্টা, আমি করি পড়ার নামাজ চেষ্টা পাঁচ ওয়াক্ত, ঠিক আছে। সো আসক্তিটা হচ্ছে দেখো সুশৃঙ্খল পদবিন্যাস যেটা, মানে তোমার দেখো বাক্যটা কিন্তু এলোমেলো ভাবে, পদগুলো কিন্তু সুশৃঙ্খল ভাবে বসানো নাই, সুবিন্যস্ত ভাবে বসানো নাই, তার মানে দেখো এটাকে যখন আমরা সাজাবো তখন হবে আমি পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করি, আমি পাঁচ ওয়াক্ত। সো আসক্তি বুঝছো ভাইয়া, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, ঠিক আছে, আমি পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করি। সো এটা হচ্ছে তোমার আসক্তি, মানে যখন তোমার সুশৃঙ্খল পদবিন্যাস হবে একটা পদের পর আরেকটা পদ কি হবে বলো তো, সুশৃঙ্খল ভাবে বসবে, এলোমেলো ভাবে বসবে না, তখন সেটা আসক্তি। যোগ্যতা হচ্ছে একটু দেখো, যোগ্যতা হচ্ছে তোমার বাক্যস্থিত পরস্পর পরস্পর অন্তর্গত ভাবগত যে মিলবন্ধন, একটু খেয়াল করবা। দেখো আমি যদি বলি বর্ষার রৌদ্র, বর্ষার রৌদ্র প্লাবন সৃষ্টি করে, বর্ষার রৌদ্র কি করে বলো তো, বর্ষার রৌদ্র প্লাবন সৃষ্টি করে, হ্যাঁ প্লাবন সৃষ্টি করে, এই জায়গাটা কিন্তু ভুল, কি এই জায়গাটা বলো তো, বর্ষার রৌদ্র প্লাবন সৃষ্টি করে, একটু দেখো এখানে কিন্তু ভুল, বর্ষার রৌদ্র প্লাবন সৃষ্টি করে, বর্ষার যে রৌদ্র, বর্ষার রৌদ্র কি প্লাবন সৃষ্টি করতে পারে না, বর্ষার বৃষ্টি প্লাবন সৃষ্টি করে, ঠিক আছে, বৃষ্টি প্লাবন সৃষ্টি করে। এখন অনেকে বলবে ভাইয়া আমি যদি বলি বর্ষার রৌদ্র খরা সৃষ্টি করে, যদি প্লাবনটাকে না চেঞ্জ করে খরাটাকে চেঞ্জ করি তাইলে কি হবে, না তাইলেও হবে না,
কেন হবে না? দেখো, বর্ষার রৌদ্র খরা সৃষ্টি করে না, বরং গ্রীষ্মের রৌদ্র খরার সৃষ্টি করে। তাই আমরা বাক্যটাকে বর্ষা যেহেতু আছে, সো প্লাবনটাকে চেঞ্জ না করে আমরা রৌদ্রটাকে বৃষ্টি বানিয়ে দিব, তাইলেই হবে। তারপর অনেকে তোমরা উদাহরণ দাও, যেমন হাতি আকাশে উড়ে, মাছ আকাশে উড়ে, তারপর হচ্ছে তারপর যদি বলো পাখি পানিতে সাঁতার কাটে। সো এই যে ভাবগত, অর্থগত আর অন্তর্গত ভাবগত যে মিল বন্ধনটা, সেটা যখন হবে না, এলোমেলো যখন হবে, তখনই তোমার কি হবে, যোগ্যতার গুণ হারাবে। আচ্ছা, এটুকু সবাই বুঝছি ভাইয়া, এই আকাঙ্ক্ষা আসক্তি সবাই ক্লিয়ার? আমরা একটু সামনে আগাইতে চাচ্ছি। আচ্ছা দেখো, আমরা লাস্টে যোগ্যতা দেখছি না, এই যোগ্যতার সাথে জড়িত ছয়টা বিষয়, কয়টা বিষয়? যোগ্যতার সাথে জড়িত ছয়টি বিষয়। হ্যাঁ, ছয়টি বিষয় আমরা একটু সেগুলো দেখবো। এটা একটু আজকে প্রথম পড়াইতেছি তোমাদেরকে, আর কখনো তোমাদেরকে এটা পড়াই নাই। সো একদম নতুন, সবাই খেয়াল করবা। এক নাম্বার যোগ্যতা, এই যে বলতেছে জাহিদ ভাই নাকি পানিতে উড়ে, একজন কমেন্টস করছে, সো তাদের উদ্দেশ্যে বলতেছি, এই যোগ্যতার এই ভুলগুলার জন্য যেভাবে ভুলগুলো হয় সেগুলো একটু খেয়াল করো। কয়টা বিষয় তোমার? ছয়টা বিষয়। যেমন দেখো, উপমার, উপমার ভুল প্রয়োগ। হ্যাঁ, তোমরা তো ধরো অনেকে প্রেম টেম করো, করো না? কারা কারা প্রেম করি এখানে? সিঙ্গেল মিঙ্গেলরা সারা দাও, একটু যারা মিঙ্গেল আসো তারা একটু সারা দাও, আজকের ক্লাসটা জোস হবে কিন্তু। তো দেখো, মিঙ্গেল যারা আছে তারা কি লেখে দেখো, হে প্রিয়তমা, কি লিখে? হে প্রিয়তমা। হ্যাঁ, হে প্রিয়তমা, তোমার সংস্পর্শে তোমার, তারা মাঝে মধ্যে দেখবে ছেঁকা মেকা খাইলে বা যখন তাদের বাবু রাগ করে তখন এগুলা লিখে। দেখো, হে প্রিয়তমা, যদি আমি বাসায় আসি আস্তে আস্তে বলতে হবে, হে প্রিয়তমা তোমার সংস্পর্শে, সংস্পর্শে, হে প্রিয়তমা তোমার সংস্পর্শ আমার আমার হৃদয় মন্দিরে, হে প্রিয়তমা তোমার সংস্পর্শ আমার হৃদয় মন্দিরে ভালোবাসার বীজ, ভালোবাসার বীজ উপ্ত করলাম। হ্যাঁ, উপ্ত, ভালোবাসার বীজ উপ্ত করিল। ঠিক আছে, তোমরা তো আসলে এইসব লিখো না, তোমরা কান্নাকাটি করো, যা বলো, হাত কাটো, অনেক পোলাপাইন টিনেজার্স এগুলো এখন এখনকার যুগে পোলাপাইন করে না, তারা স্মার্ট। তো এগুলা লিখবা, ঠিক আছে? তাহলে দেখো মনটা গলছে। বাট কথা হচ্ছে, লিখার পরে তুমি যদি উপমার ভুল প্রয়োগ করো, মেয়ে যদি জাহিদ ভাইয়ের বাংলা ক্লাস করে তাহলে কিন্তু তোমার ভুল ধরে ফেলবে, তখন কিন্তু পটা মানে পটবে তো দূরের কথা, উল্টা বলবে দেয় তুমি উপমার ভুল করছো। একটু খেয়াল করো কেমনে, একটু সবাই একটু খেয়াল করি। দেখো, হে প্রিয়তমা তোমার সংস্পর্শে আমার হৃদয় মন্দিরে ভালোবাসার বীজ উত্তপ্ত উপ্ত করলো। দেখো কত বড় গাধার গাধা, সে ভালোবাসার হৃদয় মন্দিরে, মন্দিরে কি সব কখনো ভাই বীজ উপ্ত হয়? বীজটা কি মন্দিরে কখনো উপ্ত হয় বলতো? না, মন্দিরে তোমার কি হয় বলতো? যদি তুমি এখানে এটা করতে পারো, হে প্রিয়তমা তোমার সংস্পর্শে আমার হৃদয় ক্ষেত্রে ভালোবাসা বীজ উত্ত করিল। ক্ষেত্রে, বীজটা কোথায় হয়? ক্ষেত্রে হয়। ঠিক আছে, সো এখানে এটা লিখতে পারো, হে প্রিয়তমা তোমার সংস্পর্শে আমার হৃদয় ক্ষেত্রে ভালোবাসার বীজ উত্ত করিল, এটা লিখতে পারো। বাট আবার যদি দেখো, তুমি যদি মন্দিরেটা যদি রাখতেই চাও, তাহলে তুমি মন্দিরে কিন্তু বীজ হয় না, মন্দিরে তুমি এটা বলতে পারো যে হে প্রিয়তমা তোমার সংস্পর্শ আমার হৃদয় মন্দিরে ভালোবাসার প্রদীপ জ্বলিল। ঠিক আছে, প্রদীপ, প্রদীপটাকে ইউজ করতে পারো। মন্দিরে কি জ্বলে? প্রদীপ জ্বলে না, সো প্রদীপ জ্বলিল বলতে পারো। ঠিক আছে, মন্দিরে প্রদীপ জ্বালায় বা প্রদীপ জ্বালায়, প্রদীপ জ্বালায়। ঠিক আছে, ভালোবাসার বীজ প্রদীপ, সরি, ভালোবাসার প্রদীপ জ্বালায়। সো এই উপমার ভুলটা যখন করবা, তখন কিন্তু তোমার সেটা এই যোগ্যতার ভুল হবে, যোগ্যতার গুণটা হারাবে। ঠিক আছে, এক নাম্বারটা সবাই ক্লিয়ার ভাইয়া? উপমার ভুল সবার ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো দুর্বোধ্যতা, দুই নাম্বার যেটা, সেটা হচ্ছে দুর্বোধ্যতা। কি বলতো? দুর্বোধ্যতা। ঠিক আছে, দুর্বোধ্যতা যেটা, সেটা হচ্ছে দুই নাম্বারে। আচ্ছা, দুর্বোধ্যটা হচ্ছে, দেখো তুমি যখন দেখবা মাঝে মধ্যে তোমাদের ফ্রেন্ডদের সাথে বোকা বানানোর জন্য এমন এমন শব্দ ইউজ করো, ধরো তুমি অনেকদিন ঢাকায় ছিলা বা হচ্ছে যে শহরে ছিলা, গ্রামে যাওয়ার পরে তুমি এমন এমন শব্দ ইউজ করলো, সে বুঝলোই না, সেটা হচ্ছে দুর্বোধ্যতা। কি বলতো? সেটা হচ্ছে তোমার দুর্বোধ্যতা। যেমন দেখো, তোমার বন্ধু করিম, ধরো রহিম করিমকে বললো, করিম করিম মেয়েটা তোমার সাথে, মেয়েটা মেয়েটা তোমার সাথে, তোমার সাথে কি করছে বলতো? করিম মেয়েটা তোমার সাথে প্রবঞ্চ করেছে, কি করেছে? প্রবঞ্চ করেছে, তুমি এটা বললা। হ্যাঁ, তখন তোমার ফ্রেন্ড
এখন এখানে যারা রহিম করিম আছে তারা বলবে ভাইয়া এটা আমাদেরকে কি বললেন, সো এটা ভাই এমনি বলার জন্য বললাম, নামটা তোমার জেনারেলি নিলাম। তো দেখো করিম, রহিম বলল করিমকে, করিম মেয়েটা তোমার সাথে প্রপঞ্চ করেছে, তখন তোমার করিম মেয়েটা তোমার সাথে প্রপঞ্চ করেছে, তখন রহিম করিম রহিমকে বললো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাট যখন সে বাসা জাহিদ ভাইয়ের কাছে আসে বললো ভাইয়া প্রপঞ্চ তো মানেই বুঝিনি, আমি তোর থ্যাংক ইউ দিয়ে আসলাম, প্রপঞ্চ মানিটা কি? সো দেখো এটা হচ্ছে দুর্বোধ্যতা, ওই প্রপঞ্চের মানি না জেনে ওরা থ্যাংক ইউ দিয়ে আসছে, স্বাগত জানায় দিয়ে আসছে, ঠিক আছে? প্রপঞ্চ মানে হচ্ছে যে ছলনা করা, মানে ঠকানো, ছলনা করা, এক কথা যদি বলি বাংলা বর্তমান প্রেক্ষাপটে ছেঁকা দেওয়া। সো মাইয়া দ্বারা ছেঁকা দিচ্ছে, বাট সে তাকে থ্যাংক ইউ জানায় আসছে, তার মানে দেখো সে এটা না বুঝার কারণেই যে তোমার হয়েছে, তাই না? করিম ভাই রুমে নাই, তো তাহলে এটা বুঝছো দুর্বোধ্যতা হচ্ছে যখন তোমার তুমি একটা ওয়ার্ড বুঝোই নাই। সো আরেকটা একটা বিখ্যাত একটা উদাহরণ দেয়, আমি যদি বলি মিন, মিন খোবাকুল, মিন খোবাকুল কুবলয়, একটু খেয়াল করবা ভাই, একটা উদাহরণ লিখলাম মিন খোবাকুল কুবলয়। এখন তোমরা অনেকে বলবা এটা কি রে ভাই, এটা কি কোন স্প্যানিশ ভাষা চাইনিজ ভাষা না কি, এটা কাহিনী এটা কি? দেখো এই মিন খোবাকুল কুবলয় যদি কাউকে বলো সে বলবে ভাই ইয়া হাবিবি কাম টু আরবি, মানে তোমার কই থেকে আসছো, এটা বলবে। তো দেখো মিন মানে হচ্ছে, যারা জানো না একটু দেখো, মিন মানে হচ্ছে মাছ, মিন মানে কি বলো তো? মাছ। তারপর হচ্ছে খোবাকুল মানে হচ্ছে নাড়িতেছে, নাড়িতেছে, ঠিক আছে? আবার কুবালয় মানে হচ্ছে তোমার পদ্ম, তার মানে এটার অর্থটা দ্বারাই কি জানো, এটার অর্থটা দ্বারা মাছ পদ্ম ফুল নাড়িতেছে, ঠিক আছে? মানে মাছের দ্বারা মাছ পদ্ম ফুল নাড়িতেছে, ঠিক আছে? নাড়িতেছে বা নাড়ছে, নাড়িতেছে এমন। সো মিন মিন খোবাকুল কুবলয়, এটা যখন তুমি কাউকে বলবা সে বলবে কই থেকে আসছো তুমি ভাইয়া। সো ব্যাপারটা হচ্ছে তোমায় বলবে যে তোমার অ্যারাবিক বানায় দিবে। সো এমন এমন ওয়ার্ড, এমন এমন জিনিসপত্র ইউজ করা যাবে না যে মানুষ বুঝেই নাই, তখন সেটা হচ্ছে দুর্বোধ্যতা হবে, যেটা হচ্ছে যোগ্যতার গুণ হারাবে। সবাই ক্লিয়ার না ভেজাল আছে? কনসেপ্ট কি ক্লিয়ার ভাইয়া? এবার আসে তিন নাম্বার, হচ্ছে বাগধারা আছে না, বাগধারার শব্দ পরিবর্তন, বাগধারার বাগধারার শব্দ পরিবর্তন, একটু খেয়াল করবা। এই বাগধারা যেটা সেটা তোমার কখনো পরিবর্তন করা যায় না, বাগধারাটা কখনো পরিবর্তন করা যায় না। যদি কেউ বাগধারার পরিবর্তন করে তাহলে কিন্তু সেটা আর যোগ্যতার গুণ হারাবে, ঠিক আছে? সো বাগধারার পরিবর্তন কিন্তু করা যাবে না। সো দেখো আমি যদি বলি পটল তোলা, পটল তোলা মানে কি বলো তো তোমরা? পটল তোলা কারা কারা জানি, তোমরা অ্যাডমিশনে পড়বা এগুলা, ঠিক আছে? পটল তোলা মানে হচ্ছে মারা যাওয়া, কি বলো তো? মারা যাওয়া, হ্যাঁ। সো এখন এই পটল তোলাকে যদি তোমরা ধরো তরকারি হিসেবে গণ্য করো, ভাইয়া পটল তোলা মারা যাওয়া হয় কেমনে, বাগধারাটা কেমনে করলো? দেখো প্রত্যেকটা বাগধারার পিছনে কিন্তু তোমার একটা নিজস্ব গল্প থাকে, এই বাগধারাটা এমনি এমনি আসে নাই, হ্যাঁ। সো বিভিন্ন একজন বলতেছে আমাদের রোমান্টিক টিচার জাহিদ ভাই, আমি আসলে রোমান্টিক না ভাই, রোমান্স কম করতে পারি। সো একটু খেয়াল করবা যে তোমরা যারা বলতেছো পটল তোলা মারা যাওয়া, এখানে যেটা হয় যে পটলের যে ব্যাপারটা সেটা হচ্ছে দেখো অনেকে তরকারির সাথে তুলনা করে ফেলে, বাট তার বানানটা হচ্ছে এমন পটল, হ্যাঁ, এখানে ওকার হবে পটল, এটা হচ্ছে তরকারি, ঠিক আছে? তখন তুমি অনেকে বলবো যে ভাই আমি পটল তুলবো না, আমি গাজর তুলবো, ঠিক আছে? গাজর তুলবো, একজন বলবে গাজর না আমার কাছে শিম ভালো লাগে, শিম তুলবো, সে এমন আর কি, টমেটো তুলবে একজন। সো এই বাগধারা গুলো পরিবর্তন করা যায় না, আর এই পটলটা তোমার ওই তরকারির পটল না, হ্যাঁ। সো দেখো পটল তোলা এটা নিজস্ব কিন্তু একটা অর্থ আছে, পটল মানে কি দেখো, চোখের যে পাতা আছে না, চোখের পাতা, চোখের পাতা, এটাকে বলা হয় তোমার পটল, ঠিক আছে? তোলা তো বুঝেই তোলা, সো দেখবো অনেকে মারা যাওয়ার পরে পটল তোলা, চোখের পাতা যখন উঠে আর সে নামে না কিন্তু, হ্যাঁ। সো মৃত্যুর পর দেখা যায় যে ওই চোখের পাতাটা নামে না, শক্তিটা মানে নামতে পারে না যা বাই সামহাউ, সো তখন আমরা সেটাকে মারা যাওয়া বলি, হ্যাঁ, চোখের পাতাটা যখন নামে না, পটল তোলা, তার মানে এটা মারা যাওয়া বোঝায়। সো দেখো এই বাগধারার অর্থটা তুমি কিন্তু চেঞ্জ করতে পারবা না চাইলেই, হ্যাঁ। সো বাগধারার অর্থ পরিবর্তন করা যাবে না, ঠিক আছে? আচ্ছা পিপু ফিশু একটা গল্প বলি, একটু খেয়াল করো পিপু ফিশু, দেখো এটা মানে কি জানো, এটা মানে হচ্ছে তোমার অত্যন্ত অলস, অত্যন্ত অলস। আজকে গল্প হবে অনেক, কি হবে বলতো? গল্প হবে, অত্যন্ত অলস, এটা হচ্ছে পিপু ফিশু। ওকে, এখানে যারা যারা তোমার এখানে তোমার কারা কারা ভাই ইয়া আসো বলতো, একটু অলস আসো কারা কারা, অত্যন্ত অলস কারা একটু বলো। পিপু ফিশু এটা মানে হচ্ছে অত্যন্ত অলস। দেখো একদিন এক রাজা কি করছে মনে করো, তার যে ধরো ইয়া আছে না রাজ্যে, যে তোমার অলস অলস কর্মী কারা, মানে অলস সৈন্য কারা, তাদেরকে ভাবার চিনার জন্য একটা উপায় বাইর করছে। উপায়টা কি? সো ধরো বলছে যে যারা অলস তারা একটু আমাকে জানাও,
আমি তাদেরকে ভাতার ব্যবস্থা করব। রাজার লক্ষ্য হচ্ছে যে সে অলস যে সকল সৈন্যগুলো আছে তাদেরকে বের করে নিয়ে আসা। এখন কি হয়েছে ভাই, ভাতার যে তোমার যে লোভ, এই লোভে যারা কর্মর তারাও বলছে আমি অলস, তার মানে দেখা গেল সবাই অলস। তখন কি হয়েছে, রাজা বলল আল্লাহ সবাই নাম দিছে, আমার আমার সৈন্য সবগুলোই কি অলস। তো তখন তার ইয়ে হইলো না, তখন সে কি করলো, সে কর্মট লোক বাইর করবে, কি করবে বলো তো, কর্মট লোক বের করবে। তো তখন সে কি করলো, সবাইকে বললো যে আচ্ছা এখানে না, এখানে ধরো কর্মট না, সে আবারও অলস বের করার জন্য আবার সবাইকে ডাকছে। ডাকার পরে ধরো তাবু টাবু আছে না, তো তাবু টাবুতে সবাই বলছে যে ঠিক আছে আমি সকালে দেখবো কারা অত্যন্ত অলস, তোমরা একটু তাবু টাবুর মধ্যে সবাই মনে করো যে যার যার মধ্যে শুয়া পড়ো। সো তোমার কি বলে এটাকে, রাজা সেই মাঠে কি করলো, যেখানে সবাই শুয়ে পড়ছে সেখানে আগুন ধরায় দিছে। কি করছে বলতো, আগুন ধরায় দিছে। আগুন ধরার পরে সবাই চলে আসছে, সবাই চলে আসছে, বাট দুই তিনজন আসে নাই। দুই তিনজন এমনও ভাবতেছে, ও ঘুম আসতেছে, এমনকি উঠবো উঠবো না। একজন আরেকজন বলছে তুই দেখ মানে সূর্য আজকে এত তাপ দিচ্ছে কেন, মানে ওরা চোখ মেলেও দেখতেছে না আগুন যে লাগছে, বুঝছো, বলতেছে সূর্য আজকে এত তাপ দিচ্ছে কেন, কাহিনী কি, তোরা একটু দেখতো। তো একজন বলতেছে না 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 তুই দেখ, আরেকজন বলতেছে না তুই দেখ। সো এভাবে করে কিছু একজন আরেকজনকে ইয়ে করতেছে। সো একজন বলতেছে হঠাৎ দেখতেছে হ্যাঁ আগুন লাগছে, তখন সে কি বলছে জানো, পিপু ফিসু, কি বলছে, পিপু পিসু, এটা মানে হচ্ছে দেখো পিট পুড়ে যায়, পিট পুড়ে যায়, পুড়ে যায় ফিরে শো, ফিরে শো। ব্যাপারটা হচ্ছে দেখো এটা, তাও এটা সে এত কষ্ট করে পিট পুড়ে যায় ফিরে শো, এটা বলতে তার কষ্ট হচ্ছে, সে অত্যন্ত অলস, সে বলতেছে পিপু ফিসু, ঠিক আছে। সো গল্পটার মানে ব্যাকগ্রাউন্ডটা বুঝছো, পিট পুড়ে যায় ফিরে শো মানে অন্য পাশ হয়ে শো, সো এটা হচ্ছে পিপু পিসু। এখন তুমি যদি এসে বলো শিশু পিসু, তাহলে কি হবে বাগদারা, না হবে না, তুমি তো মন করার মধ্যে বললে হলো না। আরেকজন এসে একদিন তুমি বলছো পিপু পিপু পিসু, তুমি বলছো শিশু পিসু, আরেকজন এসে বলবে কিশু পিসু, অন্যজন বলবে চিসু চিসু, সো এটা তো হবে না। ব্যাপারটা হচ্ছে দেখো পিপু পিসু যেটা সেটা সেটাই থাকবে, মানে বাগদারা যেটা যেটার যে অর্থ সেটা সেই অর্থই দিবে, ঠিক আছে, সবাই বুঝতে পারছি। সো এই বাগধারার শব্দ পরিবর্তন করা যাবে না, এই জন্য এতগুলো কথা বললাম, সবাই ক্লিয়ার ভাইয়া? যেমন দেখো অরণ্যে রোধন, অরণ্যে অরণ্যে এটাও কিন্তু একটা বাগধারা, ঠিক আছে, অরণ্যে রোধন, ঠিক আছে। সো দেখো অরণ্যের রোধন মানে কি, দেখো তো অরণ্যের রোধন হচ্ছে তোমার নিষ্ফল আবেদন। আচ্ছা ধরো তোমার একটা কথাই বলি, ধরো তোমার বিয়ে করতে হবে, বিয়ে করতে হলে তোমার কার কাছে যেতে হবে, আব্বা আম্মার কাছে যেতে হবে না, আব্বা আম্মুর কাছে যা জ্ঞান জ্ঞান করতে হবে যে আব্বা আম্মা আমাকে বিয়ে দাও। এখনকার যুগের বলা মানে তেমনই করে নাকি, যে আব্বা আমাকে বিয়ে দাও বলে কান্নাকাটি করে। সো এখন অরণ্যের রোধন মানে হচ্ছে নিষ্ফল আবেদন। এখন তুমি ধরো আব্বা আম্মুর কাছে না যায়, তুমি ওয়াশরুমে যে আমাকে বিয়ে দাও বলে কান্না করতেছো, তাহলে কাজ হবে না। এখন এটা বোঝানোর জন্য বললাম, মনে রাখার জন্য বললাম, অরণ্য রোধন একটা বাগধারা। অরণ্য মানে হচ্ছে বন, অরণ্য মানে কি বলো তো বন, রোদন মানে হচ্ছে ক্রন্দন মানে কান্না করা। সো ধরো তোমার বিয়ের দরকার, তুমি বনে যায় কান্নাকাটি করলা, কাজ হবে, হবে না, যে যখন যেটা যেভাবে যে জায়গায় করতে হয় তখন সেটা তখন সেভাবে করতে হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে নিষ্ফল আবেদন। সো এগুলা এই অরণ্যের রোদন। এখন ধরো এক তুমি বললা বনে ব্রণে ক্রন্দন, ব্রণে ক্রন্দন, এটাকে তুমি বনে বন ক্রন্দন বললে হবে, হবে না, বাগদারা যেটা আছে সেটাই বলতে হবে। তো তুমি বনে ক্রন্দন বললো, আরেকদিন আরেকজন আইসা বললো জঙ্গলে ক্রন্দন, তাইলে হবে না, হবে না। তো ব্যাপারটা হচ্ছে বাগধারা যা আছে তাই পরিবর্তন করা যাবে না, যদি পরিবর্তন করি তাহলে যোগ্যতার গুণ হারায়। সবাই ক্লিয়ার না, ভেজাল আছে, সবাই ক্লিয়ার নাকি ভেজাল আছে, বলো 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 বলো। আর আরেকবার তোমাদের স্মরণে বলছি ভাইয়া, 26 তারিখ কিন্তু খেলা হবে। কি খেলা হবে, আমরা 500 টাকা করে ভাইয়াদের সম্মানার্থে তোমরা এই টাকাটা পে করবা, যেটা হচ্ছে আমরা 32 দিনে একটা টার্গেট নিয়েছি, যেটা তোমাদেরকে আবার রিভাইজ দিয়ে সবকিছু শেষ করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। এ প্লাস পাওয়ার ছাপতে হবে ইনশাল্লাহ। সবাই ক্লিয়ার না, ভেজাল আছে, বলো। এবার আসো 4 নাম্বার, গুরু চণ্ডালী দোষ, গুরু চণ্ডালী দোষ। দেখো গুরু চণ্ডালী দোষ যেটা সেটা হচ্ছে তোমার একটু খেয়াল করবা, সাধু ও চলিত মিশ্রণ কর, একদম ক্লিয়ার, ওকে। এখানে শুধু কোনো অন্য স্যারের নাম হবে না, শুধু যে স্যার ক্লাস নেয় জাহিদ স্যার কি ভালো লাগে না, সাধু ও চলিত, সাধু ও তোমার সাধু ও চলিত মিশ্রণ করা যাবে না, ঠিক আছে, মিশ্রণ। এই বাচ্চারা ইরিলিভেন্ট কমেন্টস না করে এখন বলো, বুঝছো নাকি সবাই,
আচ্ছা দেখো, সাধু উচ্চলিত মিশ্রণ করা যাবে না, একটু খেয়াল করো। এখন দেখো আমি বললাম গরুর গাড়ি, গরুর গাড়ি দুইটাই কিন্তু তোমার সাধু শব্দ, কি সরি গরুর গাড়ি দুইটাই কিন্তু চলিত ভাষা, দুইটাই কি ভাষা বলতো? চলিত ভাষা, গরুর গাড়ি, ঠিক আছে, দুইটাই কি চলিত ভাষা। আচ্ছা এখন আসো একটু খেয়াল করি, আমি যদি বলি গো, গো মানে কি বলতো? গো মানে হচ্ছে, গো আর হচ্ছে শকট, একটু খেয়াল করবা, গো মানে হচ্ছে গরু, শকট মানে হচ্ছে গাড়ি, এটাও ঠিক, এটাও কি বলতো ঠিক, গরুর গাড়ি চলিত ভাষা, গো শকট তাও ঠিক, কারণ সাধু ভাষা, ঠিক আছে, সাধু ভাষা, সাধু ভাষা। আচ্ছা এখন একটু ভাইকে বলো গরুর গাড়ি যেটা হচ্ছে চলিত ভাষা, গো গাড়ি, গো শকট সাধু ভাষা, এই দুইটাতে কি কোনো সমস্যা আছে? মানে দেখো গরুর গাড়ি দুইটাই চলিত শব্দ যেহেতু, তার মানে কি বলতো, দুইটাই যেহেতু চলিত শব্দ তার মানে এটা হচ্ছে চলিত ভাষা, গো এটা হচ্ছে, গোটা হচ্ছে তোমার সংস্কৃত, আর হচ্ছে এখানে শকটটাও হচ্ছে তোমার সংস্কৃত, ঠিক আছে, তার মানে দুইটাই সংস্কৃত, যার কারণে সাধু ভাষা হইছে। তো তুমি গুরুচণ্ডালে যে দোষ সেখানে তোমার সাধু ও চলিত মিশ্রণ করা যাবে না, তুমি মানে গরুর গাড়ি এটা বলতে হবে, নাহলে গো শকট বলতে হবে, কিন্তু তুমি যদি বলো গরুর শকট মানে গরুর বললা তুমি চলিত, আর শকটটা বললা তোমার সাধু, তার মানে সাধু এবং চলিত মিশ্রণ করা যাবে না। তুমি যদি বলো গরুর শকট, এটা কি হবে? গরুর শকট এটা কিন্তু বলা যাবে না, কারণ কি বলতো, গুরুচণ্ডালি দোষ, কি দোষ? গুরুচণ্ডালি দোষ, সাধু ও চলিত ভাষার মিশ্রণ। এবার আসো আমি যদি বলি ধরো আমি বললাম গো গাড়ি, দেখো গোটা হচ্ছে তোমার সংস্কৃত, গাড়িটা হচ্ছে তোমার চলিত, মানে গোটা হচ্ছে সাধু, গাড়িটা হচ্ছে চলিত, তার মানে এভাবে যদি বলো এটা কি হবে? তাও হবে না, বুঝা গেছে? গুরুচণ্ডালি দোষটা বুঝছি সবাই, মানে তোমার যখন তুমি সাধু এবং চলিত মিশ্রণ করবা তখন সেটা গুরুচণ্ডালি দোষ হবে, সবাই বুঝতে পারছি? আচ্ছা এবার আসো পাঁচ নাম্বার বাহুল্য দোষ, তোমরা একটু খাতায় লিখে নাও বাহুল্য দোষ, একটু খাতায় লিখে নাও, একটু খাতায় সবাই লিখো বাহুল্য দোষ যেটা, একটু সবাই লিখো, দুটি বহুবচন পাশাপাশি বসানো যাবে না, একটু খাতায় লিখো, দুটি বহুবচন পাশাপাশি বসানো যাবে না সেটা হচ্ছে তোমার বাহুল্য দোষ, দুটো বহুবচন পাশাপাশি বসানো যাবে না। যেমন দেখো এই ক্লাসের সকল শিক্ষার্থীরাই, এই ক্লাসের সকল শিক্ষার্থীরাই, সকল শিক্ষার্থীরাই মেধাবী, শিক্ষার্থীরাই মেধাবী, ঠিক আছে, মেধাবী, এ ক্লাসের সকল শিক্ষার্থীরাই মেধাবী। দেখো এখানে যেটা হয়েছে বাহুল্য দোষ যেটা, মানে দুটো বহুবচন পাশাপাশি বসছে, সো দেখো সকল একটা বহুবচন, শিক্ষার্থীরাই কিন্তু আবার আরেকটা বহুবচন, ঠিক আছে, সো এটা করা যাবে না যে দুটো বহুবচন একসাথে যখন পাশাপাশি বসানো যাবে না, আমরা লিখবো এই ক্লাসের সকল শিক্ষার্থী মেধাবী, নাহলে এই ক্লাসের শিক্ষার্থীরা মেধাবী, ঠিক আছে, সো দুটো বহুবচন যেটা সেটা যখন আমরা পাশাপাশি বসাবো তখন সেটা বাহুল্য দোষ হবে। আচ্ছা বাহুল্য দোষটা ক্লিয়ার ভাইয়া? যদি বাহুল্য দোষটা ক্লিয়ার হয় তাহলে ভাইকে ডান লিখো কমেন্টসে, ডান, হ্যাঁ সকল শিক্ষার্থী মেধাবী হবে, রাইট, ডান লিখো। আরেকটা লিখো বাহুল্য দোষের এক নাম্বার গেল এটা, আরেকটা লিখো একই অর্থ প্রদান করে এমন দুটো শব্দ পাশাপাশি বসানো যাবে না, একই অর্থ প্রদান করে মানে সেম অর্থ দেয় এমন দুটো শব্দ আমরা পাশাপাশি বসাবো না, ঠিক আছে। যেমন দেখো আমি বললাম আর অশ্রুজল বিসর্জন দিও না, আর অশ্রুজল, আর অশ্রুজল বিসর্জন, আর অশ্রুজল বিসর্জন দিও না, ঠিক আছে, আর অশ্রুজল বিসর্জন দিও না, এখানে যেটা হবে অশ্রুজল, অশ্রু মানেই হচ্ছে চোখের জল, অশ্রু মানে কি বলতো? চোখের জল। তুমি যদি তার মানে এটার অর্থটা কি হয় দেখো, আর অশ্রু জল বিসর্জন দিও না, অশ্রু মানে শুধুমাত্র অশ্রু মানে হচ্ছে চোখের জল, তাহলে হলো আর চোখের জল জল বিসর্জন দিও না, আর চোখের জল জল বিসর্জন দিও না, তার মানে একটা অর্থ দুইবার ব্যবহৃত হচ্ছে না, তোমার যদি চোখের জল বলতে হয় তাহলে এটা লেখো আর চোখের জল বিসর্জন দিও না, ঠিক আছে, তার মানে আবার যদি লিখতে হয় অশ্রু তাহলে লিখবা আর অশ্রু বিসর্জন দিও না, অশ্রু মানে চোখের জল, সবাই বুঝতে পারছি ভাইয়া? বাহুল্য দোষটা সবাই ক্লিয়ার? ভাইকে একটু কমেন্টস করে সবাই জানাও বাহুল্য দোষ সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি। এবার আসো লাস্ট যেটা ছয় নাম্বার রীতি সিদ্ধ, যেটা হচ্ছে তোমার রীতি সিদ্ধ, রীতি সিদ্ধ, রীতি সিদ্ধ অর্থবাচকতা, রীতি সিদ্ধ অর্থ
বাচকতা। হ্যাঁ, এটা মানে হচ্ছে কি একটু খেয়াল করবা, রীতি সিদ্ধ অর্থবাচকতা হচ্ছে, দেখো একটা শব্দের কিন্তু তোমার একাধিক অর্থ থাকতে পারে, পারে না? যেমন দেখো, মানে তুমি বানান ঠিক থাকবে শব্দের, বা হচ্ছে যে মানে সবকিছু ঠিক থাকবে একটা শব্দের, বাট তুমি যেটা বুঝাইতে চাচ্ছ, তুমি যেটা বুঝাতে চাচ্ছ সেই অর্থ না দিয়ে অন্য অর্থ যদি প্রদান করে, তখন সেটা হচ্ছে তোমার রীতিসিদ্ধ অর্থবাচকতা। মানে তুমি যা মিন করতেছো একটা শব্দের সে অর্থটা কিন্তু হচ্ছে না, সে অর্থটা না বুঝিয়ে অন্য কোনো অর্থ যখন বুঝাবে তখন সেটা হবে রীতিসিদ্ধ অর্থবাচকতা। ঠিক আছে, যেমন দেখো আমি বললাম সন্দেশ, আচ্ছা আমি বললাম সন্দেশ, ঠিক আছে, সন্দেশ, সন্দেশ মানে হচ্ছে দেখো তোমার সন্দেশের অর্থ যদি আমি বলি, দুইটা অর্থ আছে। যেমন ধরো আমি যদি বললাম সন্দেশের এক নম্বর হচ্ছে তথ্য, তথ্য বা সংবাদ, এ একটা অর্থ, আরেকটা হচ্ছে মিষ্টান্ন, আরেকটা কি বলতো মিষ্টান্ন, দুইটা অর্থই কিন্তু হয় সন্দেশের। হ্যাঁ, যেমন এটাকে যদি আমরা ভাঙি সংযোগ দেশ, তার মানে কি সন্দেশ, মানে কি এটা মানে কি সমান দুইটা দেশ, এটা আসছে না, আমরা পাইছি তথ্য বা মিষ্টান্ন, দুইটা অর্থ পাইছি, সমান দেশ কিন্তু পাই নাই। তো যাই হোক, তথ্য বা মিষ্টান্ন। এখন আসো আমি যদি বলি ছেলেটা এ প্লাস পেয়েছে, ছেলেটা এ প্লাস পেয়েছে তাকে সন্দেশ খাওয়াও। হ্যাঁ, তাকে সন্দেশ খাওয়াও, ছেলেটা এ প্লাস পেয়েছে তাকে সন্দেশ খাওয়াও। এখন দেখো এই সন্দেশ মানে কি, তুমি তথ্য বুঝবা নাকি মিষ্টান্ন বুঝবা? তুমি যদি বলো ছেলেটা এ প্লাস পেয়েছে তাকে তথ্য খাওয়াও, সে অনেক তথ্য লিখে এ প্লাস পাইছে, তার মানে তারা আবার তথ্য খাওয়াও, এটা কি হবে? হবে না। তার মানে ছেলেটা এ প্লাস পেয়েছে তাকে তথ্য খাওয়া কিন্তু হয় না, তাকে আমরা এই সন্দেশটা, মানে আমাদের বাক্য দেখে বুঝতে হবে কখন কোন শব্দটা বসবে। তো ছেলেটা এ প্লাস পেয়েছে তাকে আমরা কি বলবো বলতো? এই সন্দেশ অর্থ হচ্ছে মিষ্টান্ন খাওয়া বুঝাচ্ছে, বুঝা গেছে? সো এরপর দেখো আমি যদি বলি বাংলা প্রথম পত্র অবশ্যই নিবো, আবার নিবো। হ্যাঁ, সো দেখো ছেলেটা এ প্লাস পেয়েছে তাকে মিষ্টান্ন খাওয়াও হবে। এখন আসো আমি যদি বলি রাজার নিকট যুদ্ধের, ধরো রাজার নিকট যুদ্ধের সন্দেশ পাঠাও, ঠিক আছে, যুদ্ধের সন্দেশ পাঠাও, এটা লিখলাম, ঠিক আছে। একটু খেয়াল করো, এখানে আমি বললাম রাজার নিকট যুদ্ধের সন্দেশ পাঠাও, এই সন্দেশটা মানে কি বলতো? এই রাজার নিকট যুদ্ধের সন্দেশ পাঠাও, এই মানে কি মিষ্টান্ন পাঠানো বলছে? না, রাজার নিকট যুদ্ধের তথ্য পাঠাও বা সংবাদ পাঠাও, এটা হবে, বুঝা গেছে? তো আমরা বাক্য দেখে আমাদেরকে বুঝতে হবে কখন কোনটা ব্যবহার হবে। হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া, এটা বুঝতে পারছি, রীতিসিদ্ধটা বুঝতে পারছি। আচ্ছা ধরো পয়সিনী লিখলাম, পয়সিনী মানে কিন্তু দুইটা অর্থ হয়, একটা হচ্ছে নদী, পয়সিনী মানে আর একটা অর্থ হচ্ছে গরু, ঠিক আছে, গরু আর হচ্ছে নদী, দুইটা অর্থ হয় পয়সিনীর, পয়সিনী মানে নদীও হয় গরুও হয়, ঠিক আছে। এখন আমি যদি বললি আমি সকালে পয়সিনীর দুধ খেয়ে এসেছি, ঠিক আছে, আমি যদি বলি আমি সকালে পয়সিনীর দুধ খেয়ে এসেছি, এটার মানে কি তুমি বলবা যে ভাইয়া সকালে নদীর দুধ খেয়ে এসছে? না, এটা হচ্ছে তোমার এখানে যে ইয়েটা হবে সেটা হচ্ছে গরু অর্থে, মানে আমি সকালে গরুর দুধ খেয়ে এসেছি, ঠিক আছে, গরুর দুধ খেয়ে এসেছি। তারপর আমি যদি বলি আমি সকালে পয়সিনী সাঁতরিয়ে পার হয়েছি। এখন একটু খেয়াল করো, এখানে যে পয়সিনীটা আছে এটা মানে কি তুমি বলবা যে ভাইয়া আমি সকালে গরু সাঁতরিয়ে পার হয়েছি, এটা কি হইতে পারে? না, এ পয়সিনী দ্বারা বুঝাচ্ছে নদী। তবে দেখো বাক্য দেখে কিন্তু আমরা বুঝতে হবে যে কখন কোন শব্দটা আমরা ব্যবহার করাইছি, তার মানে রীতিসিদ্ধটা সবাই বুঝছে, এটা পয়সিনী। সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।